শনিবার মহালয়ের পুণ্যলগ্নে ভারতীয় জনতা পার্টির সদর জেলা আরবান ওবিসি মোর্চার উদ্যোগে রাজধানীর আগরতলা শহরের বরতলা বাস বাজার সংলগ্ন বিবেকানন্দ শিশু পার্কে বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরদলী মণ্ডলের মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর রঞ্জন ঘোষ, সদর জেলার আরবান ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এলাকার গরিব দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, শারদ উৎসব উপলক্ষে ওবিসি মোর্চার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব, আমরা সকলে দুর্গা মায়ের আরাধনা করব। সে দুর্গা উৎসবকে সামনে রেখে ওবিসি মোর্চার সদস্যরা মায়েদের মুখে একটু হাসি ফোটানোর জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটা একটা বৃহৎ উদ্যোগ। মাটির তৈরি দুর্গা প্রতিমাকে সকলেই পূজা করেন। আজ ওবিসি মোর্চার এই উদ্যোগে এই দুর্গা বাহিনী দুর্গারূপে আমাদের মায়েদের মুখে একটু হাসি ফোটাবার প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। তিনি এদিন অনুষ্ঠানে উপস্থিত সকল মহিলাদেরকে দুর্গা মায়ের সাথে তুলনা করেছেন, উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে বলেছেন, বর্তমান সরকার গরিবদের স্বার্থে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দিচ্ছে। আমরা সবাই জানি যে আজকে থেকে দেবী পক্ষের শুভ সূচনা হয়েছে, আর দু একদিনের মধ্যেই আমরা দেবী দুর্গার পূজা করব, আরাধনা করব। আমাদের কাছে সবচেয়ে বড় উৎসব এই দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমার ওবিসি মোর্চার ভাইয়েরা চিন্তা করলেন যে আমরা তো মাটির প্রতিমা বানিয়ে আমরা পূজা করি, মায়ের আরাধনা করি, কিন্তু আমার এই দুর্গা বাহিনী দুর্গা রূপে আমার যারা মায়েরা রয়েছেন তাদেরকে একটু হাসি মুখে হাসি ফুটানোর জন্য তারা একটা ক্ষুদ্র প্রয়াস ওনারা করেছেন। আমি বলবো এটা ক্ষুদ্র নয়, এটা বৃহত্তর চিন্তা ভাবনা নিয়ে আপনারা যেভাবে ওর মানে সত্যিকারের দেবী দুর্গাদের জন্য আপনারা চিন্তা ভাবনা করেছেন, আমি ওবিসি মোর্চার কর্মকর্তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে বসে থাকা আমার সত্যিকারের দেবী দুর্গাদেরকে আমি এখান থেকে আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। আমরা সবাই উৎসবে আনন্দে মাতোয়ারা হব, আনন্দ উল্লাস করব। তো আমরা চাই এই উৎসব, এই যে আমাদের সামনে বড় উৎসব, আমাদের সমাজের যারা বসবাস করে প্রত্যেক অংশের মানুষের কাছে যাতে মায়েদের হোক, আমাদের যারা এখানে যারাই আমরা বসবাস করি সমাজের প্রত্যেকের মুখে যাতে হাসি ফুটে, আমরা প্রত্যেকে যাতে সুস্থ থাকি, সুন্দরভাবে থাকতে পারি, তার জন্য আমি দেবী দুর্গার কাছে প্রার্থনা করছি। তার পাশাপাশি আমাদের সরকার, আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার একের পর এক গরিবদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে যাতে পৌঁছে যায় সরকারি সুযোগ সুবিধা, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।